ডাক্তার জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতেছে কই দেখান তো? দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি না এই বউর হাতে গরম খুন্তি ছিল। হে প্রভু হে প্রভু, আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম। তাহলে একটা কাজ করো, দূর তুমি খালি গান্ধের মধ্যে ব্যস্ত লাগাও। কি কাজ করবো? তাহলে আবার ল্যাংটা হয়ে যাও ভাই। কলম আছে? আছে ভাবি। দেন তো একটা। ভাবি কালা কালির না সাদা কালির? দূর লিচ্ছে বেড়া, সাদা কালির কলম তোর বউরে দেখা যা। ভাবি আমি তো কারেকশন পেনের কথা বলছি। কি রে দোস্ত এত টেনশন করস কে, কি হইছে? আর কইস না, টাকা আছে 10,000, গরু কিন মুকেন নে। এত টেনশনের কি আছে? একটা পিকআপ ভাড়া কর, বাদ বাকি আমি দেখতেছি। উফ দোস্ত, তুই আমারে বাঁচাইলি, তা আমার কি করতে হবে? জায়গা আর সময় আমি বলে দেব, চুরি করার দায়িত্ব তো। আচ্ছা ঠিক আছে। কি বৌমা, আমার বাবুকে ডেকে দাও তো। সুদীপ, এ কি ছেলের নাম ধরে ডাকছো? জানো না স্বামীদের নাম ধরে ডাকতে নেই। ও আচ্ছা ঠিক আছে। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে? 3 মাস। বাচ্চা ডেলিভারি হইছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হইছে। তাইলে হইলো না 9 মাস? ও আচ্ছা। আমি শুধু তোমার মন চাই, আমি তোমার আর কিচ্ছু চাই না। কেন তোর মেশিন খারাপ নাকি? তুই আমার আর কিছু চাই না। এই কটলে কই যেতেছ? জঙ্গলে গেছি কাঠ কাটবার। সাবধানে যায়, জঙ্গলে সাপ আছে, সবল দিতে পারে। 12 বছর ধরে কালনাগিনীর সবল খাইতেছি, কিছু জন হয় না। আর জঙ্গলের সাপে আমার সবল দিলে কি? আমি কালনাগিনী?